بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم كل أمر زبال لم يبدأ فيه بسم الله الرحمن الرحيم فهو أقطع صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم إقرأ تلفزيونير إسلام دورشون أنوشتاني প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আগের পর্বগুলোতেও বলেছিলাম যে ইসলামী জীবন দর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে এই জীবন দর্শন প্রতিপালনের মধ্য দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং এটাও বলেছিলাম যে এই জীবন দর্শনের মূল লক্ষ্য হচ্ছে মানবতার সার্বিক কল্যাণ সাধন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এই পৃথিবীতে আমরা যা কিছু কল্যাণকর কাজ করি যা কিছু ভালো কাজ করি সেই ভালো কাজের শুরুতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন যে ভালো কাজের শুরুতে আমরা যেন বিসমিল্লাহ বলে শুরু করি আল্লাহর নাম নিয়ে সেই কাজটি যেন শুরু করি তাহলে আমরা যেসব কাজ করি নিশ্চয়ই আমরা চাই যে আমাদের কাজটি ভালো হোক আমার কথাটি ভালো হোক আমার উপার্জনটি ভালো হোক আমি যে কাজটি শুরু করতেছি সেই কাজের মধ্যে বরকত হোক সেই জিনিসটি আমি চাই এই জন্য মানবতার সর্বোত্তম আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন যে আমরা যেন এরকম একটি কল্যাণকর কাজ একটি মহৎ কাজ একটি ভালো কাজ সেই কাজে যেন বরকত হাসিল হয় সেই কাজে যেন এই কল্যাণ অবাহিত হয় সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন যে সকল ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করো পানির ব্যবহার এই পৃথিবীতে সকল জীবের জন্য অত্যাবশ্যক পানির উপর মানুষের এবং সকল জীবের জীবন নির্ভর করে এই পানি সম্পর্কে কোরআন মজিদে মহান আল্লাহ বলছেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা যিনি তোমাদের জন্য এই জমিনকে বিছিয়ে দিয়েছেন প্রসারিত করে দিয়েছেন বিছানাস্বরূপ ওয়াসসামাআ বিনাআ এবং আকাশকে করে দিয়েছেন তার ছাদস্বরূপ ওয়া আনজালা মিনাস সামাঈ মাআ এবং তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম এবং এর থেকে জমি উর্বর হয় এবং সেখান থেকে তোমাদের জন্য রকমারি ফল ফলাদি এবং তোমাদের শস্যাদি উৎপাদিত হয় ফা আখরাজাকুম বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আংদাদা সুতরাং তোমরা আল্লাহর শরীক সাব্যস্ত করো না ওয়া আনতুম তাআলামুন এবং জেনে শুনে প্রিয় দর্শক প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে কারণ প্রত্যেকটি কাজের পেছনে মহান আল্লাহর একটি গোপন ইন্তেজাম ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট সেখানে নিহিত আছে আমি যে কাজটি করছি আমি মনে করছি সেই কাজটি আমি করছি কিন্তু এই কাজের যে রসদপত্র এই কাজের জন্য আমার যে সমস্ত জিনিসপত্র জোগাড় করতে হচ্ছে সেই জিনিসগুলো আমি মনে করছি যে এটা টাকা দিয়ে আমার অর্থ দ্বারা আমি ক্রয় করেছি কিন্তু বাস্তবে এর পেছনে গিয়ে চিন্তা করে দেখুন যে আপনি ঘর বানানোর জন্য যে কাঠ নিয়ে এসেছেন সেই কাঠ সেই গাছ কে উৎপাদন করে দিয়েছে যে জমিতে হয়েছে সেই জমিতে উর্বরতা কে দান করেছে
এই ব্যবস্থাপনা কে করেছে। সুতরাং আমরা এই পৃথিবীতে যত কাজ করি, এই কাজের পিছনে যে রসদ আছে, এই কাজের পিছনে যে উপকরণাদি আছে, এই কাজ কাজ করার আমাকে যে আল্লাহ তাআলা যোগ্যতা দান করেছেন, এই সকল কিছুর পেছনে মহান আল্লাহর একটি কুদরতি ব্যবস্থাপনা রয়েছে, মহান আল্লাহ তাআলার একটি নিজাম, একটি ব্যবস্থাপনা এর পেছনে রয়েছে। দেখুন, আমরা এক গ্লাস পানি পান করি, পানি খাই আমরা প্রতিদিন। এখন এই ডাক্তার সাহেবরা বলেন, চিকিৎসকরা বলেন যে রোজানা 5 থেকে 6 লিটার পানি পান করা প্রয়োজন। এক গ্লাস পানিকে নিয়ে যদি আমরা চিন্তা করি, যে এই পানি আমি মনে করলাম যে বোতলজাত পানি আছে, সেখান থেকে আমি ক্রয় করে খাচ্ছি, আমি পান করছি, কিন্তু এই পানির পেছনে একটি ব্যবস্থাপনা, দেখুন যে মানুষের যে ব্যবস্থাপনাটি আছে, সেই ব্যবস্থাপনার পেছনে মহান আল্লাহর একটি বড় ইন্তেজাম আছে, যে এই পানিটি কীভাবে আমাদের কাছে আসতেছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের পানি সরবরাহের জন্য মৌলিকভাবে কয়েক ধরনের ব্যবস্থা করে দিয়েছেন। একটি ব্যবস্থাপনা হচ্ছে যে বৃষ্টির মাধ্যমে আমরা পানি পাই, সাগর থেকে সেই পানি আকাশে উঠানো হয়, সেটা আল্লাহ তাআলার একটি মহান ব্যবস্থাপনা। বাষ্পের মাধ্যমে পানি আকাশে উঠে, সাগর থেকে জলোচ্ছ্বাসের মাধ্যমে পানি সেখানে উঠে, সাগরের পানি সাংঘাতিকভাবে লবণাক্ত, সেই পানি আকাশে উঠে, সেই পানিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন রিফাইন করেন, পানি থেকে লবণ এবং মাটির যে অংশ আছে সেগুলি আলাদা করা হয়, সেই পানিটিকে আমাদের জন্য সুপেয় করা হয়। এই জন্য বলা হয় যে এই পৃথিবীতে সবচাইতে উত্তম পানি হচ্ছে জমজমের পানি, আর জমজমের পানির পরেই সবচাইতে উত্তম পানি হচ্ছে বৃষ্টির পানি। তাহলে এই পানিটিকে রিফাইন করে আল্লাহ পাক রব্বুল আলমিন বৃষ্টির মাধ্যমে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেন এবং সেখান থেকে আমরা পানি সংগ্রহ করি। আরেকটা ব্যবস্থাপনা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের, সেটি হচ্ছে বরফ আকারে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের হিমালয় আছে, হিমালয় পাহাড়, সেখানে বরফ আকারে পানিকে প্রিজার্ভ করেছেন, বরফ আকারে জমা করে রেখেছেন, সেখান থেকে রোদের উত্তাপে পানি বরফ গলছে এবং সেই পানি আবার ভূমির উপরিভাগ দিয়ে সেখানে নদী নালা দিয়ে আমাদের কাছে আসতেছে। এই একটি ব্যবস্থাপনা। আরেকটি ব্যবস্থাপনা হচ্ছে যে আল্লাহ তাআলা ভূমির নিচে লেয়ার করে দিয়েছেন, ভূমির নিচে লেয়ার করে দিয়েছেন এবং ভূমির উপরিভাগ থেকে পানি যেন নিচে যেতে পারে এই ব্যবস্থাপনাও করেছেন। আবার এই যে সাগর নদী দিয়ে এবং বরফের পাহাড় থেকে নিচ থেকে গলে পানি যেন সেই লেয়ার দিয়ে যেতে পারে সেই ব্যবস্থাপনাও করে দিয়েছেন। এই যে আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় পানি মানুষের কাছে আসতেছে। সুতরাং আমার কাছে যে এক গ্লাস পানি আসলো, সেই পানি আসার পরে আমি যদি চিন্তা করি যে আমি ভাবতেছি যে একটি পানির বোতল আমি ক্রয় করে এনেছি, এটা আমার শক্তি, আমার সামর্থ্যের মধ্যে, আমার ব্যবস্থাপনার মধ্যে আছে, কিন্তু এর পেছনে মহান আল্লাহর একটি বিশাল ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা পানি পান করি। এই জন্য আল্লাহ তাআলার এই নিয়ামতটি আমরা যখন গ্রহণ করব, তখন আমাদের দায়িত্ব হবে যে আমরা যেন আল্লাহর নাম নিয়ে গ্রহণ করি। এই জন্য পানি পান করার শুরুতে বিসমিল্লাহ বলা এবং পানি পান শেষে আল্লাহ তাআলার প্রশংসা করা, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। কেন? যে প্রত্যেকটি নিয়ামত, সেই নিয়ামত ভোগ করার পরে, সেই নিয়ামতটি আমি গ্রহণ করার পরে, ব্যবহার করার পরে আমার দায়িত্ব হচ্ছে গ্রহণ করার শুরুতেও আল্লাহর নাম নেওয়া এবং গ্রহণ করার শেষেও আল্লাহ তাআলার প্রশংসা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এবং এই পৃথিবীর সকল মানুষ এই বিষয়টি এখন অনুভব করে যে পানির অপর নাম জীবন। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, ও জাআলনা মিনাল মা এই কুল্লা শাই ইন হাই আফালা ইউমিনুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি প্রতিটি জিনিসের জীবন রেখেছি পানির মাঝে, প্রতিটি জিনিসের, প্রত্যেকটি জীবজন্তুর জীবন পানি দিয়ে হয়েছে, পানির মাঝে আল্লাহ তাআলা এর জীবন রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন আফালা ইউমিনুন, তারপরেও কি তোমরা ঈমান আনবে না? আমরা দেখতে পাই যে আমাদের চোখের সামনে যে সমস্ত জীব জানোয়ার আছে, আমরা যারা মানুষ আছি, যে সমস্ত সৃষ্টি আছে, যে সমস্ত তরলতা আছে, কোনো কিছুই পানি ছাড়া বাঁচতে পারে না।
পৃথিবীতে রোদ যদি বেশি হয়ে যায়, খরা হয়ে যায়, তাহলে বৃষ্টির পানি যদি না থাকে, তাহলে সমস্ত সৃষ্টি হুমকির মধ্যে পড়ে যায়, তার জীবন সংকটের মধ্যে পড়ে যায়। তাহলে পানির অপর নাম জীবন, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা জানি যে আমরা পিপাসার্থ হই, কেন পিপাসার্থ হই, আমার শরীরে পানির চাহিদা আছে, সেই পানির চাহিদা যখন তৈরি হয় এবং শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে, তখন আমরা পিপাসার্থ হই, সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আমরা পানি পান করি এবং আল্লাহ তাআলা শরীরের মধ্যে একটি কুদরতি ব্যবস্থাপনা রাখছেন, যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমার সেই পানকৃত পানি সেই জায়গায় সবগুলো জায়গাতে পৌঁছে যায় এবং শরীরের চাহিদা পূরণ করে। প্রিয় দর্শক, সুতরাং পানি আল্লাহ পাক রব্বুল আলমিনের এক বড় নিয়ামত আমাদের জীবনে। সেই পানি ব্যবহারের ক্ষেত্রে আমাদের যেমন সংযম অবলম্বন করা উচিত, তেমনিভাবে পানি ব্যবহারের ক্ষেত্রে অপচয় রোধ করা উচিত এবং পানি ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ তাআলার নাম নেওয়া উচিত। এই জন্য আমরা যখন পানি পান করব, তো পানি পানের শুরুতেই বিসমিল্লাহ বলবো। পানি পান করাও একটি ভালো কাজ, জীবন রক্ষার জন্য আমাদেরকে পানি পান করতে হয়, আমাদের স্বাচ্ছন্দ্যের জন্য, সুস্থতার জন্য পানি পান করতে হয়। সুতরাং পানি পানের শুরুতে আমরা আল্লাহর নাম নিয়ে পানি পান করব, বিসমিল্লাহ বলে পানি পান করব। প্রিয় দর্শক, আমরা একবার চোখ বুজে চিন্তা করি যে পৃথিবীর সকল পানি যদি সমুদ্রেই থাকতো, পৃথিবীর সকল পানি যদি সমুদ্রেই থাকতো, যেটি বলতেছিলাম যে আল্লাহর ব্যবস্থাপনা আছে, ব্যবস্থাপনাটা আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন আমাদের পানি আমাদের নাগালে পাওয়ার জন্য। পৃথিবীর সকল পানি যদি সমুদ্রে থাকতো, তাহলে সমস্ত পানি লবণাক্ত থাকতো, এবং লবণাক্ত থাকার কারণে সেই পানি সমুদ্র থেকে মানুষ এনে সেটাকে রিফাইন করা, লবণমুক্ত করা এবং লবণমুক্ত করে ব্যবহার করা মানুষের জন্য কত কঠিন হতো আমরা একবার চিন্তা করে দেখি। সমস্ত পানি সমুদ্রে থাকলে, যেমন কেপ টাউনে আপনারা যদি কেউ গিয়ে থাকেন, তাহলে সেখানে দেখা যাবে সেখানে পানি সরবরাহ করা হয়, সাগর থেকে পানিটা আসে, তারপরে সেই পানিকে রিফাইন করা হয় এবং সেখানে অনেক অর্থ ব্যয় হয়, অনেক অর্থ ব্যয় করতে হয়, সেই অর্থ ব্যয় করে তারপরে পানিটাকে মানুষের ব্যবহার উপযোগী করা হয়। এই জন্য পানি ব্যবহারের ক্ষেত্রে লেখা আছে যে এই পানি ব্যবহার উপযোগী করতে অনেক খরচ হয়েছে, সুতরাং পানি ব্যবহারে সংযমী হন। আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, আমরা যারা সৌদি আরবে গেছি, সেখানেও সাগর থেকে পানিকে রিফাইন করে আনা হয়, সেখানে অনেক খরচ হয়। এমনিভাবে সমগ্র পৃথিবীর 700 কোটি মানুষের জন্য পানির ব্যবস্থাপনা তো আল্লাহ যদি শুধু সাগরে রেখে দিতেন এবং সাগরের পানি লবণাক্ত থাকতো, তাহলে আমাদের কী অবস্থা হতো, যে আমাদের জন্য এটা কঠিন হয়ে যেত। এবং পানির দাম আমাদের জীবনে সবচেয়ে বেশি হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত কষ্টসাধ্য পানি সংগ্রহের ব্যবস্থা করেন নাই, বরং আল্লাহর কি মেহরবানি, আল্লাহ তাআলা মিষ্টি পানিরও ব্যবস্থা করে দিয়েছেন, মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন। যেটা বলছিলাম যে ওয়াংজালনা মিনাস সামা ইমাআ, যে সাগর থেকে পানি আকাশে উঠে এবং সেই পানিকে রিফাইন করা হয় আল্লাহ তাআলার কুদরতি নিজামে, এবং সেই পানি বৃষ্টি আকারে আমাদের ঝরে এবং সেই পানি ধারণ করে আমাদের পুকুর, আমাদের খাল বিল নদী নালা ভূমির উপরিভাগে আমরা সেই পানিকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। এবং এই পানি মিষ্টি পানি, এই পানিতে যে মাছ হয় এটা মিষ্টি পানির মাছ, এই পানিতে যে ফসল হয় সেটা এই পানি দ্বারা হয়, সাগরের যে লবণাক্ত পানি ঢুকে পড়লে আমাদের কিন্তু ফসল হবে না। তো আল্লাহ তাআলার এই কুদরতের ব্যবস্থাটাকে আমরা চিন্তা করে দেখতে পারি যে এটা মানুষের ম্যানেজমেন্ট দ্বারা সম্ভব হতো না। মানুষের এত বড় ব্যবস্থাপনা, এত বড় এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা মানুষের দ্বারা সম্ভব হতো না। মহান রব্বুল আলামিন এই কাজটি করেছেন, যে আকাশে পানি উঠে সেই পানিটিকে সেখানে রিফাইন করা হয়। এরপরে আমরা আরেকটা বিষয় এখানে দেখি, যে মেঘ যেটা আকাশে ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে বিনিময়হীন কার্গো সার্ভিসের মতো। আপনারা জানেন যে এক দেশ থেকে আরেক দেশে বিমানেও কার্গো সার্ভিস আছে, ট্রাকে আছে, ট্রেনে আছে, জাহাজে আছে, পানির জাহাজে আছে, সেখানে কত বহনের কত খরচ, সেখানে বহনের কত খরচ। আপনি জানেন যে এই নরওয়ের পানি সবচেয়ে ভালো, এই জন্য নরওয়ে থেকে বিভিন্ন দেশে কার্গো সার্ভিসে পানি যায়, সুবহানাল্লাহ। আমরা যারা গরিব মানুষ,
গরিব দেশের মানুষ, তৃতীয় বিশ্বের মানুষ, এবং আমরা তৃতীয় বিশ্ব কি ফার্স্ট ওয়ার্ল্ডের মানুষও যারা, তাদের জন্য এত বড় ব্যবস্থা করা কিন্তু সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর থেকে আকাশে পানি উঠান এবং সেই পানিকে রিফাইন করেন, আর সেই পানিকে মেঘমালার মধ্য দিয়ে আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনায় কার্গো সার্ভিস, বিনিময়হীন, কোনো পয়সা খরচ করতে হয় না, সেই কার্গো সার্ভিসের মধ্য দিয়ে আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন প্রান্তে মেঘমালাকে ছড়িয়ে দেন, এবং সেই ছড়িয়ে দেওয়া মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হয়, সেখান থেকে আমরা পানি পাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে ব্যবস্থাপনা, এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা দরকার। ফালিল্লাহিল হামদ। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা যদি এই আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আর তোমরা যদি এই নিয়ামতের না শুকরি করো তাহলে এই না শুকরির জন্য তোমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে, এবং আমার শাস্তি অত্যন্ত কঠোর। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ। প্রিয় দর্শক, যদি আল্লাহ তাআলা আমাদেরকে এমনটা বলতেন যে সারা বছরের পানি, যেমন আমাদের শহরাঞ্চলে এই পৌরসভা, তারপরে মিউনিসিপ্যালিটি, সিটি কর্পোরেশন একটা নির্ধারিত সময়ে পানি সরবরাহ করে, এমনভাবে আমাদের মালিক যদি বলতেন যে সারা বছরে এক এক মাস পানি দেওয়া হবে, অথবা সারা বছরে একদিন পানি দেওয়া হবে, সেই একদিনে সারা বছরের পানি জমা করে রাখতে হবে, চিন্তা করুন এটা কি আমাদের দ্বারা সম্ভব হবে? আমরা তো প্রিজার্ভ করি পানি, ঠান্ডা শীতল পানি পান করার জন্য এই যে আমাদের ফ্রিজে, সেটা কি 2 বোতল, 4 বোতল, 5 বোতল এরকম, বা বড় ফ্রিজ হলে না আর একটু বেশি করতে পারলাম, সেটা কয়দিনের, একদিন বা 2 দিনের চাহিদা নিবারণ করলো আমাদের? তো আমাদের ট্যাঙ্কি আছে, আমাদের এই ছাদের উপরে ট্যাঙ্কি থাকে, আমাদের বিল্ডিংয়ের নিচে ট্যাঙ্কি থাকে, সেই ট্যাঙ্কিগুলোতেও পানি আমরা যদি জমা করে রাখি তাহলে বড় জোর কয়দিনের, 1 সপ্তাহের পানি জমা করে রাখতে পারবো। কিন্তু মহান আল্লাহ আমাদেরকে যদি বলতেন যে 1 বছরের পানি জমা করে রাখতে হবে, কত বিপদেই না আমরা পড়ে যেতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করেন নাই। আমাদের জন্য পানি জমা করে রাখার জন্য, পানি সঞ্চয় করে রাখার জন্য আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থা করেছেন, যা আমরা জানি যে পন্ড আছে, পুকুর আছে, দিঘি আছে, খাল বিল আছে, নদী নালা আছে, এর মাঝে পানি, মিষ্টি পানি জমা হয়। আমাদের জন্য আল্লাহ তাআলা আরেক প্রকারের ব্যবস্থা করেছেন, যেটা আগেই বলেছিলাম যে মাটির নিচে লেয়ার তৈরি করে দিয়েছেন, এর মাঝে পানি জমা থাকে, সেখান থেকে টিউবওয়েল, গভীর নলকূপ ইত্যাদির মাধ্যমে আমরা পানি উঠাই এবং সেই পানি ব্যবহার করি। আর আমাদের জন্য আমাদের মালিক আরেকটা ব্যবস্থা করে রেখেছেন, সেটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পর্বতমালা, বরফের পর্বতমালা তৈরি করে রেখেছেন, পানিকে বরফ আকারে জমা করে রেখেছেন, সেখান থেকে পানি গলে গলে আস্তে আস্তে আমাদের কাছে আসে এবং সারা বছর আমরা পানির সরবরাহ পাই। যেটা বলছিলাম যে মহান আল্লাহর ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার দিকে আমরা যদি নজর দেই তাহলে আমি দেখব যে আমি নিজে মনে করতেছি যে আমি এই কাজটা আমি করেছি, তখন আমার মনে এইটা আসবে না যে আমি করেছি, আমি দেখব যে সমস্ত ব্যবস্থাপনা, সমস্ত নিজাম, সমস্ত ইন্তেজাম আমার মালিক করে দিয়েছেন। এই জন্য পানি ব্যবহারের ক্ষেত্রে, পানি পান করার ক্ষেত্রে আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের পানির প্রয়োজন আছে। আমি যদি 1 সপ্তাহ গোসল না করি তাহলে আমার শরীরের অবস্থা কেমন হবে? তাহলে শরীরের উপরিভাগের চামড়া, আমার চেহারা, আমার শরীর, আমার হাত পা, আমার সমগ্র শরীর পানি দিয়ে ধৌত করে আমার শরীর কিন্তু সুন্দর থাকে, সতেজ থাকে এবং ভালো থাকে, এটাও পানির ব্যবহার। আর শরীরের অভ্যন্তরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের পানির প্রয়োজন আছে, পানির প্রয়োজন আছে, এই জন্য আমরা পানি পান করি। আমি আগে বলেছিলাম যে পানির যখন শরীরে অভাব দেখা দেয় তো আমরা তৃষ্ণার্ত হই, পিপাসার্ত হই, গলা শুকিয়ে যায়, পানি পান করি, সেই পানি আল্লাহ তাআলার কুদরতি নিজামে আমাদের শরীরের ভিতরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায় এবং সেই চাহিদা পূরণ করে। সুতরাং পানি ছাড়া আমার জীবন, আপনার জীবন বাঁচবে না, পানি অবশ্যই লাগবে। এই জন্য পানি ব্যবহারের ক্ষেত্রে, পানি পান করার ক্ষেত্রে আমরা বিসমিল্লাহ বলবো। সেই ক্ষেত্রে আপনি দেখেন, আপনি ইচ্ছা মতো পানি পান করবেন, যা ইচ্ছা পানি পান করবেন, অতিরিক্ত পানি পান করবেন, এটা আবার শরীরের জন্য মঙ্গলজনক নয়।
একটি পরিমিতি বোধ আছে আমাদের শরীরে, এরকম একটি ব্যবস্থাপনাও আল্লাহ তাআলা রেখেছেন, যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে পানির শরীরের পানির চাহিদা যখন পূরণ হয়ে যায়, তখন সেটা আমাদেরকে জানান দেয় যে আমার আর পানির প্রয়োজন নেই। আমি যদি অতিরিক্ত পানি পান করে ফেলি, তাহলে কিডনির মাধ্যমে ছাঁকনি হয়ে সেই পানিটি প্রস্রাব আকারে বের হয়ে যায়। আল্লাহ তাআলা এরকম একটি ব্যবস্থাপনা আমাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। পানি কম শরীরে কম থাকলে পিপাসার্থ হই, পানি বেশি হলেও সেই পানি বের করে দেওয়ার জন্য ব্যবস্থা আছে। পানি শরীরে বেশি হলে আবার শরীর ফুলে যাবে, শরীর ফুলে যাবে, এই জন্য শরীরে পানি ব্যবহারের ক্ষেত্রে একটি পরিমিতি বোধ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থাপনা আমাদের শরীরের মধ্যে করে দিয়েছেন। এখানে একটি ঘটনা আমি আপনাদের জন্য উপস্থাপন করতে চাই, যে বাদশাহ হারুনুর রশিদের পানির পিপাসা লাগলো, পানির পিপাসা লাগলো এবং তিনি পানি আনলেন, পানি পান করার জন্য পানি আনানো হলো। গ্লাস পানি যখন তিনি হাতে নিলেন পানি পান করার জন্য, তখন সেখানে উপস্থিত ছিলেন বাহলুল, হযরত বাহলুল, তিনি এক সহজ সরল দরবেশ ছিলেন। তিনি বললেন, বাদশাহ রাখেন, বাদশাহ ক্ষান্ত হন। তো বাদশাহকে তিনি পানি পান করা থেকে বিরত রাখলেন। তিনি জিজ্ঞেস করলেন যে এই এক গ্লাস পানির মূল্য কত, আপনাকে আপনি যদি এই পানিটা পান না করেন, আপনার যে তৃষ্ণা লেগেছে, পিপাসার্থ আপনি হয়েছেন, এই পানির মূল্য কত? প্রিয় দর্শক, বাদশাহ থমকে গেলেন এবং বাদশাহ চিন্তা করলেন যে পানির মূল্য তো অনেক বেশি, পানির মূল্য অনেক বেশি, আমি যদি পানি না পাই কোথাও এবং পানি পান করতে চাই এবং কেউ আমার জীবন রক্ষা করে, তাহলে আমি তো তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব। তারপরে বাদশাহ পানি পান করলেন বিসমিল্লাহ বলে। এরপরে বাহলুল আবার জিজ্ঞেস করলেন যে বাদশাহ, আপনি যে পানি পান করলেন, এই পানি আপনার শরীরে যদি আটকে থাকে এবং প্রস্রাব আকারে সেটা বাহির না হয়, তাহলে এই এই তাহলে আপনি কি করবেন? তিনি বললেন যে এর জন্য পানি যদি কোনোভাবে বাহির না হয় এবং এটা বের করার কেউ ব্যবস্থা করে, আমি তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব। তো হযরত বাহলুল বললেন যে দেখুন, পানির মূল্য কত, যে এক গ্লাস পানি আপনি পান করলেন আর এই এক গ্লাস পানি আবার প্রস্রাবকারে বের হচ্ছে না, তো সেটি বের করার জন্য, পান করার জন্য অর্ধেক রাজত্ব আর বের করার জন্য অর্ধেক রাজত্ব দিয়ে দিচ্ছেন, সুতরাং আমরা জীবনে কত পানি পান করতেছি, এই পানির মূল্য কত? সুতরাং প্রিয় বন্ধুরা, পানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যেন আমাদের মালিকের কথা স্মরণ রাখি, যে এই এক গ্লাস পানি আমি পান করতেছি, আমি তো সহজভাবে ট্যাপ থেকে নিয়ে এসেছি অথবা বোতলজাত পানি থেকে বের করে নিয়েছি, আমি এটা পান করতেছি, কিন্তু এই পানির পেছনে একটি বিশাল ব্যবস্থাপনা আছে এবং এই পানি মহান আল্লাহ আমাদের জন্য দান করেছেন আমাদের জীবন রক্ষা করার জন্য। সুতরাং আল্লাহ তাআলার এই নিয়ামত আমরা ভোগ করার সময়, আল্লাহ তাআলার এই নিয়ামত ব্যবহার করার সময় আমি যেন মালিকের এই সন্তুষ্টির দিকে খেয়াল রাখি এবং মালিকের নাম উচ্চারণ করি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেন আমি পানি পান করি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নিয়ামত ভোগ করার ক্ষেত্রে তাকে স্মরণ করা এবং তার এই যে দান, তার যে অনুদান, তার যে আমাদের প্রতি যে করুণা, তার যে রহমত, এই বিষয়টি যেন আমরা উপলব্ধি করতে পারি এবং মালিকের জন্য যেন আমরা প্রশংসা করি, পানি পান করার জন্য পরে যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।